আমরা আজকে এক ধরনের কফি খেতে যাব ঢাকার পান্থপথে একটি রাস্তার পাশে কফি শপ, এবং বিশেষ এক ধরনের কোল্ড কফি সেখানে পাওয়া যায়, চমৎকার। এই কফি খাওয়ার জন্য আমরা বের হয়েছি, আর আমার সাথে আছে বুলবুল ভাই এবং শাহেদুল ভাই। এবার আমরা ওই ভাইয়ের টি টোয়েন্টি কফি বার আমরা কিনলাম। আমরা এক ধরনের বিশেষ কফি, এটা পান্থপথ, বসুন্ধরা সিটির অপোজিটে পান্থপথে আমরা একটা কফি শপ, অর্থাৎ এটি ফুটপাতে কফি কফি শপ। এই কফি শপের কিন্তু চমৎকার, দারুণ কফি, আমরা কোল্ড কফি খাচ্ছি। আর এখানে বুলবুল ভাই আছে আমাদের সাথে, শাহেদুল ভাই আছে আমাদের সাথে, আর আমি, আমরা খুব এনজয় করতেছি। এবং এই কফিটা আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না কত মজা, কী বলেন শাহেদুল ভাই? আমার কাছে মনে হয়েছে অসাধারণ এর বানানোর শৈলী, উপাদান এবং টেস্ট সবগুলোই সুন্দর। বুলবুল ভাই কী বলেন? হ্যাঁ, আমার কাছে খুব ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। এটা কোল্ড কফি খাচ্ছি, ওর যে শাহেদুল ভাই যেটা বললো বানানোর স্টাইল এবং ওর যে আত্মীয়তা যেভাবে সুন্দর করে তৈরি করে, আমাদের আর্ট বানানোর মধ্যে যে আর্ট, ওই এটা অনেকের মধ্যেই নেই। ওইটার সাথে খাবারের রুচিটা আরও বেড়ে গেছে বানানোর সাথে। আচ্ছা, আমরা কফির গুণাগুণ সম্বন্ধে শুনলাম, কিন্তু যিনি বানাচ্ছেন তাকে একটু দেখানোর চেষ্টা করি আমরা। এই পাশে এই যে টি টোয়েন্টি কফি বার ভাই, এটা খুব জোস, আপনার কফিটা খেয়ে আমাদের খুব ভালো লাগলো, যার কারণে আমরা একটু থ্যাংক ইউ সো মাচ করলাম। এখানে কত সুন্দর পরিবেশে বানানো হচ্ছে এবং খুব পরিচ্ছন্ন, জানি না, তবে আমরা ব্লগিং করি, থ্যাংক ইউ সো মাচ, ক্যাজুয়ালি কোনো ভিডিও হলে করি। তো এই ভাইও কিন্তু আমাদের প্রথমে বিস্কিট খাওয়িয়েছে, যেটার কোনো দাম নেয়নি, খুব ভালো। আপনার নামটা একটু বলেন। আমি হলাম সারোয়ার মাহমুদ। আচ্ছা 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 আচ্ছা, আপনি কতদিন এখানে এই যে কফি? আমার বেসিক্যালি কফির আগে আমার চা ছিল এই এখানে এখানেই এই ট্রাই করে আলহামদুলিল্লাহ আমি কফি দিয়ে আছি আমি। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড নাম হলো টি টোয়েন্টি কফি পার্ক। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, এই যে টেন্ডুলকার ছবি ইউজ করেছেন, মানে কি কারণে? ওখানে সেই সময় আমার বাঙালির ছাড়াও অন্যান্য দেশের মানুষের সাথে আমার প্রতিযোগিতা হতে পারে, আমার পাশের দেশ ইন্ডিয়া, তারা খুব ভালো খেলে, আমার তাদের থেকে খেলা শিখেছি। টেন্ডুলকার আমার কিন্তু খেলোয়াড়, প্লেয়ার, তাকে আমি আমার আইডল মনে করি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি খুব ইউজার ফ্রেন্ডলি আমাদের কফি খাওয়ালেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর আমাদের এটি আমাদের চ্যানেলে পাবলিশড হবে, আপনি একটু বলেন, কিছু কিছু যদি বলার থাকে বলতে পারেন। যদি আপনি বেড়ে মনে করেন যে আমার যদি মনে করেন যে আরও অনেকেই খেলে এখানে, ঠিক না, তারা একটু মজা পাবে, করতে পারবেন, সমস্যা নেই, আমার কথা থেকে কোনো সমস্যা নেই, আরও কিছু করবো, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন ফ্লাইওভার পার হয়ে উত্তরা রাস্তায় আছি, মানে ঢাকার উত্তরার যে মেন ওয়ে, এই রাস্তা হয়ে আমরা যাচ্ছি।
এটিকে বিমানবন্দর সড়কও বলে অনেকজন, কারণ সামনে হযরত শাহজালাল বিমানবন্দর রয়েছে, ইন্টারন্যাশনাল আমাদের এয়ারপোর্ট বাংলাদেশের। এবং আমরা কিন্তু এয়ারপোর্টের থেকে খুব বেশি দূর নেই, কারণ এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব বেশি না, 4-5 কিলোমিটার হয়তো হবে সব মিলে। আর আমার অফিস থেকেও এয়ারপোর্টের দূরত্ব খুব একটা বেশি না। নানান জায়গার নানান তথ্যচিত্র জানতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্যদিন যে কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।